হাই ফ্রেন্ডস, তিতাসের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি গ্রাম বাংলার অনেক পুরনো একটা রেসিপি, কাঁঠাল দানার ভর্তা, যেটি স্বাদে খুবই অপূর্ব। রোজের একঘেয়েমি রান্নায় জীবের স্বাদ পাল্টাতে এই রান্নাটি তোমরা ট্রাই করতে পারো। এখানে আমার লাগছে 250 গ্রাম কাঁঠালের দানা, যেটা সেদ্ধ করে নেওয়া রয়েছে, আর 4 কোয়া রসুন আর 2টো শুকনো লঙ্কা। কড়াইটা গরম হয়ে গেছিলো, তাই ওতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। 2টো শুকনো লঙ্কা আর 4 কোয়া রসুন একটু নেড়ে নিয়ে কাঁঠালের সেদ্ধ করা দানাগুলো আমি ওতে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। বেশিক্ষণ এটা ভাজতে লাগবে না, খুবই সামান্য একটু জাস্ট নেড়ে নেওয়া তেলে। এবার একটা পাত্রে আমি এটা ঢেলে নিচ্ছি। যেহেতু কাঁঠাল দানাটা গরম, তাই এটা একটু ঠান্ডা হতে দেব। আর আমার লাগবে 1/2 কোয়া লেবু আর কিছু কুচনো পেঁয়াজ। এই কুচনো পেঁয়াজটার মধ্যে আমি অল্প পরিমাণ সামান্য একটু নুন দিয়ে আর লেবুর রস দিয়ে ভালো করে এটাকে চটকে রেখে দেব। এবার এদিকে আমি যে কাঁঠালের দানাটা নেড়ে নিয়েছিলাম, ওটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি শিলে ভালো করে এটা বেটে নেব। ভালো করে মিহি করে বেটে নিতে হবে। এবার একটা পাত্রে আমি কাঁঠাল দানাটা তুলে রাখছি। এবার যে পেঁয়াজটা আমি লেবু দিয়ে মেখে রেখেছিলাম, ওইটা দিয়ে আমি ভালো করে কাঁঠাল দানাটা মাখবো। তোমরা চাইলে পেঁয়াজটা স্কিপ করে যেতে পারো, কারণ নিরামিষ দিনেও তোমরা এটা ট্রাই করতে পারো। পরিমাণ মতো একটু তেল দিয়ে নিলাম, দিয়ে আবারও ভালো করে কাঁঠাল দানাটা মেখে নিচ্ছি। এই যে আমার রেডি হয়ে গেছে কাঁঠাল দানার ভর্তা। তোমরা অবশ্যই ট্রাই করো, কিন্তু আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।